আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি হচ্ছে, শত্রুর দ্বারা যদি আপনি এত অত্যাচারের মধ্যে থাকেন যে এই শত্রুর কোনো ক্ষতি অবস্থাতেই রক্ষা পাচ্ছেন না, তাহলে আজকের তদবিরটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। আজকের তদবিরে লাগবে একটি আমের পাতা, যেটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলার জন্য এবং দেখানোর জন্য আমি আমার হাতে নিয়ে উপস্থিত হয়েছি। যে কোনো আম হলেই হবে, আবার এটা আবার প্রশ্ন করি না যে ল্যাংড়া আম না, ভালো আম না, ফজলি আম না, কোন রকমের আম হতে হবে। যে কোনো আমের একটা পাতা লাগবে, পাতাটা এরকম হৃষ্টপুষ্ট থাকতে হবে। উঁচু গাছের হোক, নিচু গাছের হোক, যে কোনো গাছের হোক, শুধু আমের পাতা, এটা মনে রাখিয়েন। সুরা বাকারাতে মনে করেন আল্লাহ তাআলা বলেছিলেন এক ধরনের লোক দিয়ে, যে একটি গরু কুরবানি করার জন্য তারা বলছিল কিরকম হতে হবে, কত বড় হতে হবে, কোন সাইজের হতে হবে, কি কালার হতে হবে, যত প্রশ্ন করছে তত বিপাকে পড়ছে। কাজেই আপনারা মনে করেন আমের পাতা, জাস্ট আমের পাতা, শেষ। এখানে কালো সাদা, কত বড় গাছ, এরকম গাছ, ফলন ধরন গাছ, নাকি যে গাছে ফল ধরে না এরকম গাছ, এরকম কোনো কিছু নেই। ঠিক আছে, যতটুকু বলবো ততটুকুর উপর আমল করিয়েন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর যত প্রশ্ন আনবেন, সারাদিন যদি প্রশ্ন করেন, প্রশ্ন শেষ হবে না এক তদবিরের বেলায়। ঠিক আছে, তো যাই হোক, মনে করেন প্রথম অবস্থায় আপনি একটা আমের পাতা লাগবে। এর আগে যেটা, সেটা হচ্ছে একিন ঠিক রাখতে হবে, দৃঢ় একিন রাখতে হবে আল্লাহ তাআলার উপর। আর আপনি যেটা করতেছেন সৎ উদ্দেশ্যের জন্য হতে হবে। আপনি সৎ পথে আছেন, মনে করেন আপনাদের দুজনের সংসার সুন্দর মতোই চলতেছে, কিন্তু আরেকজন এটা দেখতে পারতেছে না, আপনি অনেক বুঝানোর পরে বসে বুঝ মানতেছে না, আপনি তার কোনো ক্ষতি করতেছেন না কিন্তু সে আপনার কোনো ভালো দেখতে পারতেছে না, এরকম কি আমাদের সমাজে নাই? অবশ্যই আছে। ওদেরকে নির্মূল করার জন্য এই আমের পাতা, ঠিক আছে, অর্থাৎ আমের পাতা দিয়ে আপনি তদবির করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। তো এটার অনুমতি, অনেকে বলেন যে মনে করেন অনেক প্রশ্ন করেন, ফোনে অনেক প্রশ্ন করেন বা কমেন্টে অনেক প্রশ্ন করেন, যেগুলো হচ্ছে আমি ভিডিওতে সবকিছু বলে দেই তারপরে প্রশ্নের উত্তর দিতে হয়। কারণ কারণ ভিডিও টেনে টেনে দেখেন, আমরা অনেক ব্যস্ত থাকি, আপনাদের মনে করেন ভিডিওতে যা বলছি তা আবার ফোনে বলতে অনেকটা বিরক্ত লাগে। কাজে এটার অনুমতি হচ্ছে মনে করেন এ টু জেড আপনি ভিডিও দেখতে হবে, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মনে করেন আপনি 100-100 বৈধ কাজের জন্য করতে হবে, তাইলে এটার অনুমতি, ঠিক আছে। আর কাটসিট করে ভিডিও দেখবেন, অর্ধেক দেখবেন, অর্ধেক দেখবেন না, কিছু বুঝবেন, কিছু বুঝবেন না, পরিপূর্ণভাবে তদবির করতে পারবেন না, এটার কোনো অনুমতি নেই, ঠিক আছে। তো যাই হোক, তো একটা আমের পাতা আপনি নিবেন। আর আল্লাহ তাআলা কালামের একটি আয়াত, আগরাইনা বাইনাহুমাল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে আয়াতটি আপনারা স্ক্রিনে দেখবেন, ওই আয়াতটা আপনি আমের পাতার এই পাশে লিখবেন, যেই পাশে আমের পাতার রগ রয়েছে, ঠিক আছে, ওই পাশে আপনি ওই আয়াতটা লিখবেন। ওই আয়াত লেখার পর কিন্তু এই পাতা আপনি যেখানে সেখানে ফেলতে পারবেন না, কারণ এটার উপরে আল্লাহর কালাম লেখার কারণে এটা সম্মানিত হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কি করবেন, এটা আপনি আয়াতটি লেখার পরে এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধু আয়াতটা আপনি লিখবেন, কিন্তু অজু অবস্থায় লিখতে হবে। এটা কিন্তু আবার কম্পিউটার থেকে প্রিন্ট করে আনতে পারবেন না, পাতা যদি প্রিন্টার ঢুকান পাতার অস্তিত্ব থাকবে না, বিচারার প্রিন্টার নষ্ট করে ফেলবেন। সুতরাং আপনি যদি লিখতে না পারেন, কাউকে দিয়ে লেখাইবেন, ওইটা একটা মার্কার দিয়ে লিখবেন, কলম দিয়ে যদি লেখেন তাইলে পাতা ছিঁড়ে যাবে, ঠিক আছে। তো আপনি একটা মার্কার আনবেন, মার্কার দিয়ে খুব সুন্দর করে আপনি চাইলে আপনি স্ক্রিনে দেখে দেখে নিজে লিখতে পারবেন, অজু অবস্থায় লিখবেন। আর ভালো ফলাফল পাওয়ার জন্য আপনি দুরাকাত নফল নামাজ পড়বেন, হাজতের নামাজ, যেটা হাজতের নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো হাজত দেখা দিলে আপনি হাজতের নামাজ পড়বেন, যে কোনো কাজের জন্য পড়তে পারেন। আপনি এই এখানে হাজতের নামাজ এই জন্য পড়বেন যাতে করে এটার দ্বারা আপনি পরিপূর্ণ ফল পান। এটা কিন্তু কিতাবে উল্লেখ নয় নামাজের কথা, কিন্তু আমি বলতেছি ওই হাদিস থেকে, সেই জন্য আপনি চাইলে পড়তে পারেন ভালো ফলাফল পাওয়ার জন্য। আর না হয় আপনাকে অজু অবশ্যই পড়তে হবে বাধ্যতামূলক, কারণ আল্লাহর কালাম আপনি লিখতে হলে, স্পর্শ করতে হলে অজু অবস্থায় করতে হবে। তারপরে আপনি এটা লিখলেন বা কাউকে দিয়ে লেখাইলেন, কাউকে দিয়ে লেখাইলে তাকে বলবেন অজু অবস্থায় লিখতে। তারপরে আপনি যদি তার কাছ থেকে এই আমের পাতা স্পর্শ করেন, আনেন, মনে করেন অন্য কেউ লিখে দিয়েছে, আপনি আনতে হলে আপনার অজু লাগবে, অজু অবস্থায় আপনি এটা ধরতে হবে, ঠিক আছে। ওইটা আপনি অজু অবস্থায় ধরলেন, পরবর্তীতে ওইটা এনে আপনি নির্জন স্থানে আপনার ঘোড়ার মধ্যে রেখে দিবেন, মনে করেন আপনি বিছানার নিচে রাখতে পারেন, অথবা আপনি আপনার ঘরের সানসেটের উপরে রাখতে পারেন, কোনো ভালো একটু জায়গায় রেখে দিবেন। বিছানার নিচে রাখা মনে করেন যদি ঘরে বাচ্চারা থাকেন, যে বাচ্চারা মনে করেন বিছানায় প্রস্রাব প্রস্রাব করে, ওই রকম হলে বিছানার নিচে রাখার কোনো প্রয়োজন নেই, যে কোনো স্থানে আপনি এটা রাখলেই হবে। এটা রেখে কি করবেন, এটা রেখে আপনার কোনো কিছু করতে হবে, জাস্ট এটার উপরে ওই পাশে তো আপনি আয়াত লিখলেন, যেই পাশে রগ রয়েছে অর্থাৎ পাতার রগ বিশিষ্ট যে যেই পাশ, ওই পাশে শত্রু আপনি ওই আয়াতটি লিখলেন। আর যে পাশে একদম পালিশ, ঠিক আছে, ছোটবেলা আমরা এটা দিয়ে যে টস মারা হইতো, রগ পালিশ বলা হইতো, ওই যে যে সাইড একদম পালিশ, ওই পালিশ সাইডে আপনি দিবেন, যার শত্রুতার কারণ আপনি অতিষ্ঠ, যে ব্যক্তিকে আপনি নির্মূল করতে চাইতেছেন। মনে করেন অনেক আছেন, কথা লম্বা হয়ে যাচ্ছে তারপরে বলতে হচ্ছে, মনে করেন অনেক আছে শত্রুকে মেরে ফেলতে চান, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস, অনেক হাদিস এইগুলো এই সম্পর্কে, এবং কি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন একটা মানুষ যদি কোনো মুসলমানকে হত্যা করে, ঠিক আছে, তাইলে প্রথমে একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, চাই সে মুসলমান হোক বা যে কোনো হোক, আপনার শত্রু হোক, আপনি মনে করেন বান মারছেন,
মরণ বান, ঠিক আছে, সে কিন্তু মরণ বানের যোগ্য নয়। আপনার সাথে যে শত্রুতা করতেছে এটার জন্য যে সে মরতে হবে ওইরকম কিন্তু সে আপনাকে ক্ষতি করে নাই, তার মানে আপনি তার উপর জুলুম করতেছেন। তাইলে আপনি মনে করেন একটা মানুষকে যদি কুফুরি করে মরণ বান দেন, তার মানে হচ্ছে কারণ চলে গেছে। তারপরে গুরুত্বপূর্ণ কথা আমি বলে নিচ্ছি, আপনারা আমার চেহারা দেখলেই তো হবে না, শুনলেই তো হয়েছে, ঠিক আছে। তো মনে করেন একটা মানুষকে আপনি মরণবান মারবেন, তার মানে আপনি একটা মানুষকে মারছেন, মারার কারণে আপনি যেন পৃথিবীর সমস্ত মানুষ মারছেন। এবার বুঝেন, সমস্ত মানুষ মারলে, বিশ্বের সমস্ত মানুষ মারলে আপনার আপনার কতটুকু পাপ হবে, আপনি যদি জেনে বুঝে একটা মানুষকে মারেন, এতে মুসলমান হোক, কাফির হোক, যে কোনো মানুষ হোক, নির্বিচারে যদি আপনি তাকে হত্যা করেন, আপনি এরকম পাপের ভাগী হবেন, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যখন মরবেন, মরার পরে আপনার জন্য জাহান্নাম তো অবশ্যই রয়েছে, এবং ওই জাহান্নামে আপনার জন্য শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি। তারপরে আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত থাকবেন, তারপরে আরো অনেক কিছু আল্লাহ তাআলা বলেছেন একটি আয়াতে, ঠিক আছে। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। সেজন্য এটা দিয়ে আপনি এই জন্য নিয়ত এটা রাখবেন যে শত্রু আমার উপর যতটুকু অত্যাচার করতেছে ততটুকু সে যতটুকু প্রাপ্য, মনে করেন আপনার উপর সে যতটুকু যত বেশি অত্যাচার করতেছে সে তত বেশি অত্যাচারিত হবে, এরকম নিয়ত করে আপনি আমল করবেন। আপনি এরকম করবেন না যে সে আমার সাথে শত্রুতা করতেছে, এই পাতা আমি দিচ্ছি, ওই পাতা শুকানোর সাথে সাথে সেও শুকিয়ে যেন একদম মরে যায়, এটা করে আপনার জন্য কোনো অবস্থাতেই উচিত হবে না। আপনি নিয়ত রাখবেন, সে যদি আমার উপর 30% শত্রুতা করে, তার উপর যেন 30% হয়, সে যদি আমার উপর 70% করে, তার উপর যেন 70% হয়। যেমন কর্ম তেমন ফল, যতটুকু সে করে ততটুকু যেন সে পায়, এরকম আপনি নিয়ত করবেন, তাহলে ইনশাল্লাহ ফল পাবেন। আর যদি আপনি এ থেকে বাড়িয়ে থাকেন, তাহলে তো আপনি আরো বড় শত্রু। মনে করেন সে আপনাকে দেখতে পারতেছে না মুখের দ্বারা বা অন্তরের থেকে একটু ই করতেছে, কিন্তু আপনি চাইতেছেন সে তাকে মেরে ফেলার জন্য, তাহলে শত্রু এবার আপনি বলেন, তার চেয়ে বড় শত্রু তো আপনি নিজেই, তাহলে তো আপনার মরা উচিত, তাই না? তো সেটা বিষয় নয়। আসল কাজ যেটা, সেটা হচ্ছে পাতার রক সাইডে আপনি আয়াত লিখবেন, পালিশ সাইডে শত্রুর নাম দিবেন, শত্রুর মায়ের নাম দিবেন, অথবা শত্রুর বাবার নাম দিবেন, যার নাম পারেন তার নাম দিবেন। তারপরে এই পাতাটি আপনি গোড়ার মধ্যে কোনো ভালো স্থানে আপনি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ওইটা পাতাটা শুকাবে, এটা তো যেহেতু আপনি তো রুতা যায় একটা পাতা আনবেন, তারপরে এটা গোড়া রাখলে তো ওটা শুকিয়ে যাবে দিন দিন, তাই না? তো এটা যত শুকাবে তত ওই শত্রু নিস্তেজ হতে থাকবে, অর্থাৎ আপনার ক্ষতি করা, যদি সে আরো ক্ষতি করে, যত ক্ষতি সে করবে যেরকম আগে বলছি, সে তত ক্ষতিগ্রস্ত হবে। এক পর্যায়ে সে এটা বুঝতে বাধ্য হবে যে নিশ্চয় ওর কারণে, বিনা কারণে যে আমি তাকে কষ্ট দিচ্ছি, সেই কারণেই আমার পাপে আমাকে ধরছে, এটা সে বুঝতে বাধ্য হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি সে না বুঝে, তাহলে যত ক্ষতি আপনার করবে আপনার কিছুই হবে না, উল্টা তার উপর, অর্থাৎ সে আপনার জন্য যা করতেছে সব তার জন্য হচ্ছে, ওইরকম হবে, ঠিক আছে। আপনারা এই আমল করেন, দেখবেন এই আমল করে যদি উপকার না পান, অনেকে তো কমেন্ট আমল না করে কমেন্ট করেন যে সব বুয়া কোনো কাজ হয় না, বুয়া পরে বলিয়েন। আপনারা এটা একই দৃঢ় একই রেখে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে, এটা যে আমি দিছি আর আমাকে আপনি বিশ্বাস করে আমল করবেন, বিন্দু পরিমাণ উপকার পাবেন না। আমি তদবির জানছি, ওইটা আপনাদের সামনে জানিয়ে দিছি, এটাই মাধ্যম। কিতাবের মধ্যে এই পাতা এরকম হাতে নেওয়া নাই, এরকম সিস্টেম মতো নাই, আমি একটা পাতা হাতে নিছি যাতে করে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারি, এতটুকু হচ্ছে আমার পক্ষ থেকে আমি বানাইছি, যেটা পাতা একটা আনছি, ঠিক আছে। আর যেরকম বলছি এরকম আপনারা করেন, করার পরে ইনশাল্লাহ যদি আপনাদের সময় হয়, সুযোগ হয়, তাইলে বলিয়েন কমেন্ট করে, আর কমেন্ট না করলে কোনো সমস্যা নাই, কারণ আপনার কমেন্ট দেখে যে আরেকজন আমল করবে তাও কোনো উপকার পাবে না, কারণ সে কমেন্ট ভরসা করেছে। ভরসা এরকম না, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে যারা আমল করবেন তারাই ফল পাবে, না যারা কমেন্ট দেখে আমল করবেন ফল পাওয়ার পাবেন বলে আমার মনে হয় না, ঠিক আছে। কারণ আল্লাহ তালার উপর ধারণা রাখতে হবে, আর নিজের উপর একদিন আস্থা বিশ্বাস রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ কামিয়াব হবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে, এটা আপনারা করেন ইনশাল্লাহ খুবই উপকার হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।